পরিষদ পুরোটা সময় লড়াই করছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছি, সংগঠনের ভিতর থেকে এবং সংগঠনের বাহির থেকে, প্রশাসনের পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এরকম ভাবে বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হয়েছি। তো আমরা আমাদের আলোচনা এবং এজেন্ডা থেকে সরানোর আমাদের অনেক চেষ্টা করা হয়েছে, আমরা সেই আলোচনা এবং এজেন্ডা থেকে সরব না। আমরা যেই এখানে বিষয়টা এনেছি, বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভারতের সঙ্গে যে সকল চুক্তি করেছে, একটা চুক্তিও প্রকাশ করা হয়নি। সেভাবে এমন হয়েছে, চুক্তি করে আসার সাত দিন পরেও সাংবাদিকরা জানে না সেই চুক্তির বিষয়বস্তু কি, এইটা কেন, এই চুক্তিগুলো গোপন রেখেছে কেন। কারণ এগুলো জনগণ জানলে ক্ষিপ্ত হবে, জনগণ জানলে রাগান্বিত হবে, তাই এগুলো প্রকাশ করা হয় নাই। শুধু তাই না, এই যে মেট্রো রেলের বর্ধিত অংশের কাজ টাটা কোম্পানিকে দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটা করে বলা হয়েছে, বলা হয় নাই। কেন বলা হয়নি বলেন তো, জনগণ জানলে ক্ষিপ্ত হবে তাই এগুলো বলে না, সেটা যেই হোক সে বলে না। এরকম জায়গায় জায়গায় ভারতের দালালরা বসে আছে। আমরা এই চুক্তিগুলোর আসলে সমস্যা কি আপনাদেরকে মেনশন দিচ্ছি। মংলা বন্দরের কাজ ভারত দ্রুত শেষ করতে চায় বা শেষ হোক চায়, কেন চায়। এই সম্প্রসারণের কাজ করছে ভারত, আপনাদেরকে বলছি, শেষ করে ভারত কি এখান থেকে চলে যাবে নাকি এই বন্দরের উপর কর্তৃত্ব রাখবে, আপনাদেরকে জিজ্ঞাসা করছি। তাহলে ভারতের সঙ্গে এই বন্দর কেন্দ্রিক চুক্তি বাতিল হওয়া উচিত কিনা বলেন, বলেন। আমাদের এখানে পদ্মা সেতুর উপরে রেল অংশ ছিল না, ভারতকে খুশি করার জন্য সেই রেল অংশ যুক্তি করেছে, ভারতের এক অংশকে আর এক অংশের সঙ্গে যুক্ত করবে। আমরা যদি সেই চুক্তির গোপনীয়তা জানতে চাই তাহলে কি খুব অন্যায় হবে। আমি আপনাদেরকে বলছি, এই যে যমুনা সেতু, এর পাশ দিয়ে রেল সেতু হচ্ছে, রেল সেতুর প্রয়োজন আছে, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। কিন্তু এই রেল সেতু যদি থাকে ভারতের সেই উত্তর পূর্ব অঞ্চলে, তাহলে সেই জায়গাটা আমাদের প্রশ্ন করার অধিকার আছে কিনা বলেন। আমরা সেই রেলপথ, যে রেল করিডর ভারতকে দেবে, সেইটার সেই চুক্তির বিরোধিতা করতে পারে কিনা বলেন। আজকে একটা জিজ্ঞাসা করছি, যে রেলপথ ভারত বাংলাদেশের উপর দিয়ে করবে, সেই করার পরে সেই রেলপথের নিচে যে বাংলাদেশের মাটি থাকবে, সেই মাটির মালিক বাংলাদেশ নাকি ভারত বলেন, বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সেই মাটির উপর কোন অধিকার থাকবে কিনা বলেন, বলেন, চাইতে পারবে যে এই রেলপথের নিচের মাটি আমার দেশের, আমি এখানে আর দেবো না কোনো একটা সময়। আমাদের এই চুক্তিগুলো নিয়ে প্রশ্ন করার অধিকার আছে, এগুলো বুঝতে হবে। এই যে দেখেন আখাউড়া সড়ক বর্ধিতকরণ, চার লেন ফোর লেন হচ্ছে এখানে, এখানে ওই দিন নিউজ হলো এই আখাউড়া ফোর লেনের সমস্ত কর্মী আসে ভারত থেকে, সমস্ত কর্মী, বাংলাদেশের কোনো লেবার নেওয়া হয় নাই। হাসিনা পালানোর সময় সেই সকল লেবাররা, ইন্ডিয়ান লেবাররা ভয়ে পালিয়েছে। আমার কথা, ইন্ডিয়ান লেবাররা এখানে কাজ করছে, ভয়ে তোরা পালালি কেন? হাসিনার সঙ্গে কি অনৈতিক সম্পর্ক ছিল, হাসিনা পালানোর সঙ্গে তোরা পালালি কেন বল? আমাদের এই চুক্তিগুলো গোপনীয় জানতে হবে ভাইয়েরা, যে হাসিনা ঠিক কোন জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়ে রেখেছে এবং সেই জায়গাটা কতটা অনিরাপদ, এবং সেই চুক্তিগুলো এখন যদি কন্টিনিউ হয় তাহলে আমরা কতটা অনিরাপদ। অনেকে বলবেন না, গাড়ি যাবে এদিক দিয়ে, বাস যাবে, মালামাল যাবে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সেখানে বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহে দমন করার জন্য ভারতকে যে আমরা রেল করিডোর, সড়ক করিডোর দেব, সেই যে দেব, ওইখানে সৈন্য যাবে না, অস্ত্র যাবে না, সেই গ্যারান্টি কে দেবে? আমরা কি ওই স্বাধীনতা কামীদের সঙ্গে যুদ্ধ করবো বলেন? এইগুলো বিষয় আমাদের আলোচনার বিষয়। ভারতের সঙ্গে সকল চুক্তি প্রথমত প্রকাশ করতে হবে, কোন কোন চুক্তি এখানে আছে। এবং ভারত এমন একটা কাইন্ডার মানে রাষ্ট্র, যেই রাষ্ট্রটা বিশ্বের কোন দেশের সাথে ভালো সম্পর্ক নাই। এবং পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখেন, কোন দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নাই। আমার কথা, কোন দেশের সঙ্গে বন্ধুত্ব নাই, আমি কি ওর সঙ্গে বন্ধুত্ব রাখবো বলেন? ওর সঙ্গে বন্ধুত্ব থাকে না কেন? কারণ এটা একটা ছোট লোক জাতি, যে জাতি সবসময় অন্যদেরকে নিপীড়ন করার চেষ্টা করে, দখল করার চেষ্টা করে, তাহলে তার সঙ্গে আমি বন্ধুত্ব রাখবো কিনা বলেন?
আমি ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কিনা এই প্রশ্ন করা লাগে, আমাকে জিজ্ঞাসা করতে হবে। 2001 সাল থেকে আমার 1500 উপরে মানুষ হত্যা করলো ভারত, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কিনা এর আগে জিজ্ঞাসা করতে হবে। 2008 সাল থেকে এখন পর্যন্ত 16 সালের দিকে 16 বছরে 1100 মানুষ হত্যা করেছে, গত 2 বছরে 110 জন মানুষ হত্যা করেছে। এরপরে কোন শালাই কয় ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই? ওই শালার আমি দেখতে চাই। মস্কারা করছে এগুলো বিভিন্ন সময় আমাদের সংগঠনে এজেন্ডা বিরোধী বিভিন্ন ধরনের ব্রেন ওয়াশ হয়ে বিভিন্ন নেতা কর্মী বক্তব্য দিচ্ছে। আমরা এই সকল বক্তব্য আমাদের এই পবিত্র লড়াই এবং সংগ্রামের স্বার্থে এক্সপোজ করছি এবং বাতিল করছি আমরা এখান থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারেক রহমান ভাইকে। এর পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব ফারুক রহমান। বন্ধুগণ, সাবেক আওয়ামী ভোটের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং এম এ মান্নান, এরা হঠাৎ করে ফেরেস্তার মতন ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আর এই কারণে বাংলাদেশের এই আইন আদালত তাদেরকে জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী দুঃশাসনকালে 14, 18 এবং 24 সালে যারা এমপি মন্ত্রী হয়েছে এরা প্রত্যেকেই বাংলাদেশের জাতীয় শত্রু। এদের ক্ষমতার মানে হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করা, প্রতারণা করা। আজকে আমরা অবাক হয়ে যাই যখন সাবের হোসেন চৌধুরীরা জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসে, আর আমার দেশের শহীদদের পরিবারগুলো এখনো রাস্তায় কাঁদতে কাঁদতে তাদের চোখের জল পর্যন্ত শুকিয়ে যায়। তাই আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্পষ্টভাবে এই সরকারকে বলতে চাই, এই সাবের হোসেন চৌধুরী এম এ মান্নানদের জামিন বাতিল করে অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে এই আইন অঙ্গনের দায়িত্বে যিনি রয়েছেন জনাব আসিফ নজরুল, এই আসিফ নজরুল সাহেব ছাত্রদের অভিভাবক গার্ডিয়ান ছিলেন, কিন্তু এই আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা হওয়ার পরে এই আইন লঙ্ঘন জনগণের করুণানিত দূরতা ভারত গভর্নমেন্ট বাস্তবায়নে লিপ্ত রয়েছে। তা না হলে কিভাবে এই আওয়ামী লীগের খনি ডাকাত মন্ত্রীরা জামিনে বেরিয়ে আসে? এই প্রশ্ন আমরা জনগণের কাছে রাখতে চাই। আজকে আইন আদালত হবে জনগণের কল্যাণে, সেখানে আমাদের এই বিচার ব্যবস্থা আওয়ামী লীগের খুনিদের জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিচ্ছে। এর পুরো দায় এই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিতে হবে। তার প্রত্যক্ষ ইন্ধন না থাকলে আওয়ামী লীগের এই কুলাঙ্গার মন্ত্রীরা জামিন পাওয়ার কথা নয়। অনেকেই বলে সাবের হোসেন চৌধুরী অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ ছিলেন। আরে ভাই, কিসের ভালো মানুষ, কিসের ভদ্র মানুষ? যে ভোট চুরি করে এমপি হয়েছে, 3-3 বার এমপি হয়েছে, খুনি হাসিনার ডাকে নাচতে নাচতে মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছে, সেই ব্যক্তিটি কিভাবে ভালো হতে পারে? এই সাবের হোসেন চৌধুরী ভোট চুরি হয়ে পরে এমপি হওয়ার পরে একদিনও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন 24 সালের নির্বাচন অবৈধ। এই সাবের হোসেন চৌধুরী কোনদিন বলেছিলেন 18 সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই? বলে নাই। তাহলে যে ব্যক্তিটি ভোট চুরি করে এমপি হলেন, ওই খুনি হাসিনার ডাকে নাচতে নাচতে মন্ত্রীর চেয়ারে গিয়ে বসলেন, আর আপনারা সেই ভোট চোর সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আজকে যারা এই সাবের হোসেন চৌধুরী এম এ মান্নানদের ধোয়া তুলসী পাতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, বলতে হবে এরা প্রত্যেকেই আওয়ামী লীগের দোসর। এরা মোটেও
হয়েছে এই সদর হোসেন চৌধুরীর কাছ থেকে নোটা অঙ্কের টাকা পেয়েরা এই ধরনের উদ্ভট মন্তব্য করছে। প্রিয় বন্ধুগণ, আজকে কথা পরিষ্কার, এই সাবের হোসেন চৌধুরী সহ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের জামিন দেওয়ার পিছনে প্রত্যক্ষভাবে ইন্ধন দিচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। আমরা আসিফ নজরুলের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এই আইন অন্তরে আমরা এরকম কোন আওয়ামী এজেন্ডাধারী লোককে দেখতে চাই না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই শহীদদের বাংলাদেশ, আজকে শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপুরাণের বাংলাদেশ। এই বাংলাদেশে ওই নরেন্দ্র মোদী, ওই অমিত শাহের এজেন্ডের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। এই বাংলাদেশে আমরা আমাদের শহীদদের কমিটমেন্ট, আমরা আমাদের শহীদদের অঙ্গীকার জীবন দিয়ে হলেও ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবই করব। বন্ধুগণ, আজকে আমরা আরেকটি দাবি স্পষ্টভাবে তুলেছি, ভারতের সাথে কোনে হাসিনা যতগুলো অবৈধ এবং দেশ বিরোধী চুক্তি করেছে এই প্রত্যেকটি চুক্তিকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ইন্ডিয়া কোনদিন বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত কোনদিন বাংলাদেশের বন্ধু আগামীতেও হবে না। এটি মনে প্রাণে আমাদের গেঁথে নিতে হবে। কেউ যদি মনে করে থাকে ভারত আমাদের বন্ধু, ইন্ডিয়া আমাদের বন্ধু, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটি ওই ইন্ডিয়া আর লয়ের দালালি করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা ওই ভারতের সাথে বন্ধুত্ব চাই না, আমরা চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ওই ভারতের সাথে নমনম করার কোন সম্পর্কের প্রয়োজন নেই, আমাদের কোন দুর্বলতা নেই, আমাদের কোন ভয় নেই। বন্ধুগণ, বরঞ্চ ভারতের শত শত দুর্বল জায়গা রয়েছে, এই জায়গায় আমরা স্পষ্ট করে ভারতকে হুঁশিয়ারি দিতে চাই। ভারত যদি বাংলাদেশকে টোকা দেওয়ার চেষ্টা করে, আমরা ভারতকে টোকা নয়, আমরা ঘুষি দিয়ে প্রয়োজনে তছনছ করে দিতে প্রস্তুত থাকবো। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, কথা আর বাড়াবো না, পরিশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথাই বলে শেষ করতে চাই, এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত একটি ছাত্র জনতার সরকার। এই সরকার যদি মনে করে আমরা ক্ষমতার চেয়ার পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করবো, মনে রাখতে হবে ক্ষমতার চেয়ারে বসাতে চান ছাত্র জনতার সময় লাগে নাই, ওই চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামাতে আমাদের সময় লাগবে না। তাই এই চেয়ারে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাতে দূরে থাক, কল্পনাতেও নিয়ে আসবেন না। এবং এই উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুলকে অনতিবিলম্বে বহিষ্কার করুন। সেই জায়গায় দেশপ্রেমিক দক্ষ অভিজ্ঞ একজন ব্যক্তিকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। একই সাথে এই উপদেষ্টা পরিষদ 50 সদস্যে উন্নীত করতে হবে, কারণ এই 25 জন ব্যক্তিকে দিয়ে 20 কোটি জনগণের বাংলাদেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা আজকের এই বিক্ষোভ থেকে এই উপদেষ্টা পরিষদকে 50 সদস্যে উন্নীত করার জোর দাবি জানাচ্ছি। এবং এখানে দেশপ্রেমিক দক্ষ দেশ পরিচালনায় অভিজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।